কিরে তোতা, রান্নার আর কত দূর বাকি আছে শুনি। এই তো কর্তা, রান্না প্রায় শেষ হয়ে এসেছে। তবে মিষ্টি কুমড়োর খিচুড়িটা রান্না করলেই হবে। কিন্তু কর্তা, টুনি তো এখনো মিষ্টি কুমড়ো নিয়ে এলো না। এই তো আমি এসে গেছি, পাশের বনেও মিষ্টি কুমড়ো পৌঁছে দিতে গিয়েছিলাম, তাই এখানে আসতে একটু দেরি হয়ে গেল। ও তা ঠিক আছে, তোতা নে, তাড়াতাড়ি করে মিষ্টি কুমড়ো গুলো নামিয়ে নে, আর খুব তাড়াতাড়ি করে খিচুড়িটা বানিয়ে ফেল, কেমন? ঠিক আছে কর্তা, এক্ষুনি করছি। ও হ্যাঁ, তুই একটু দাঁড়া তো টুনি। ও গো শুনছো, আমার মানি ব্যাগটা থেকে 200 টাকা নিয়ে এসো তো। কি টুনি, শুনলাম তোর মুন্নি দিদির নাকি বিয়ে হয়ে গেছে, তা সে কি তোর খোঁজ খবর রাখে? হ্যাঁ গো কর্তা মা, আমার দিদি রোজ রোজ ফোন করে আমার খবর নেয়। আপনাকে আমি কি করে বলি গো কর্তা মা, আমার দিদি যে বিয়ে করে আমার কথা ভুলেই গেছে। কতদিন হয়ে গেল আমার দিদি আমাকে একবারও কল দেয় না। আমার মনে হয় দিদি বাসার কাছে অনেক ব্যস্ত, তাই আমাকে ফোন করার সময় পায় না। আজ আমি দিদিকে একবার কল করব। কিরে টুনি, আমাকে কেন ফোন দিয়েছিস? দেখ টুনি, আমি তোকে আগেই বলে দিচ্ছি, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। আমি তোর কাছে টাকা চাওয়ার জন্য ফোন দিইনি রে দিদি, অনেক দিন হয়ে গেল তুই আমাদের পুরনো বাড়িতে আসিস না। আয় না রে দিদি, জামাই বাবুকে নিয়ে আয় না, তোকে দেখতে যে আমার ভীষণ ইচ্ছে করে রে দিদি, ভীষণ ইচ্ছে করে। না না, তোদের ওই পুরনো কুমড়ো বাড়িতে আমার স্বামী যাবে না, আর আমার ওই ভাঙাচোরা কুমড়ো বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। শোন টুনি, তুই অনলাইনের মাধ্যমে একজন বড়লোক পাখি দেখে বিয়ে করে নে, এত পড়াশোনা করে কি হবে? এখন তাহলে রাখি রে, আমার যে অনেক কাজ পড়ে আছে। না দিদি, আমি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কিছুতেই বিয়ে করব না, আর দিদির মতো লোভ করে কোনো বড়লোক বাপের ছেলেকেও বিয়ে করব না। মা সবসময় বলতো যে অতিরিক্ত লোভ পতনের মূল। এই যা বিদ্যুৎটা চলে যাওয়ার সময় পেল না, কি আর করার, এখন বরং দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। আরে আরে, ওই তো তোতা দাদার বাড়িতে বিদ্যুৎ আছে, তবে কি বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে আমার বিদ্যুৎ সংযোগ কেটে দিল, এখন আমি কি করব? না, আমাকে অন্য একটা কাজ করতেই হবে, নয়তো যে বিদ্যুৎ বিল পরিশোধ করতেই পারবো না। রাজকুমার টোনা, আমার মনে হয় আমরা গভীর জঙ্গলে প্রবেশ করে ফেলেছি, আর বেশি দূর যাওয়া কি ঠিক হবে রাজকুমার? হ্যাঁ কবুতর, আজকে আমি পুরো বনটা ঘুরে দেখব, কারণ আমার বাবা বলেছে এই বনের গাছ থেকে কোনো কাঠ কেউ কেটে নিয়ে গেছে কি না এটা যেন আমি বেশ ভালোভাবে খেয়াল রাখি। তাই আমি বাবার কথা পালন করছি, তাই কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে চলো। আজকে থেকে আমি অর্ধেক বেলা কাঠ কেটে বাজারে বিক্রি করব, আর অর্ধেক বেলা কুমড়ো বিক্রি করব, এতে করে আমার পড়াশোনার খরচটা ঠিক জোগাড় করতে পারবো। এরপর টুনি কাঠ কাটতে বনের দিকে চলে যায়, অন্যদিকে টোনা রাজকুমার ও কবুতর গভীর জঙ্গলের দিকে চলে যায়, আর কিছুক্ষণ পরেই তারা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই তোরা কোথায় যাচ্ছিস? আমার কাছে আয়, তোদেরকে আমি চিবিয়ে চিবিয়ে খাই, আয় তোরা আমার কাছে আয়। কে 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 কথা বলছে, সামনে এসো। ওরে বাবা রে, ভূত ভূত। ওরে বাবা রে, ভূত ভূত, মা বাবা আমাকে বাঁচাও। একথা বলেই টোনা সেখানে অজ্ঞান হয়ে যায়, অন্যদিকে কবুতর রাজপ্রাসাদে চলে আসে, আর সেখানে গিয়ে রাজু টোনা ও মিনু বুড়িকে সব কথা খুলে বলে। হারামজাদা কবুতর, তুই আমার রাজকুমারকে একা রেখে পালিয়ে এলি কি করে? তোকে আমরা পরে দেখে নিব। ওগো, তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে নিয়ে আমার টোনার কাছে চলো। টোনা, আমার টোনা, তুই ঠিক আছিস রে বাবা?
হ্যাঁ মা আমি ঠিক আছি কিন্তু আমি ভূতের হাত থেকে বেঁচে গেলাম কি করে আর এই মেয়ে কে তুমি আর তুমি এখানে কি করছো আমি হলাম টুনি আর আমি তোমাকে ভূতের কাছ থেকে বাঁচিয়েছি আর সবথেকে বড় কথা হলো সে কোনো ভূত ছিল না সে ভূত ছিল না মানে তুমি আমাদেরকে ভালো করে খুলে বলো তো শুনি শোনো তো আবি আরে আরে ওই ছেলেটা তো নিশ্চয় কোনো বিপদে পড়েছে আর পাশে ওটা কোনো ডাকাত নয় তো ধুর এত ভেবে কাজ নেই কেউ বিপদে পড়লে নিজের কথা না ভেবে তাকে সাহায্য করতে হয় এরপর আমি একটা লাঠি নিয়ে গিয়ে তাকে অনেক জোরে একটা আঘাত করি কিন্তু এতে তার কিছুই হয় না কি রে তুই আমাকে মারতে এসেছিলি বুঝি তবে তোদের দুজনকে আজ আমি একসাথে মারবো এরপর চাদর জড়ানো ভূতটা যে আমাকে মারতে আসে অমনি ওই বনের ভিতরে থাকা মৌমাছির রানী বলে ওঠে এই তোরা কি কোথায় আছিস আমার বন্ধুর মেয়েকে শয়তান কালুর হাত থেকে রক্ষা কর মৌমাছির রানীর কথা শুনে অনেকগুলো মৌমাছি চাদর জড়ানো ভূতটাকে ইচ্ছে মতো কামড়ে দিতে থাকে ওরে বাবা রে মরে গেলাম রে কালু নিজের জীবন বাঁচা আমরা থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না টুনি তোমাকে অনেক ধন্যবাদ মৌমাছি রানী কিন্তু তুমি কি আমাকে আগে থেকে চেনো নাকি হ্যাঁ টুনি তুমি যখন অনেক ছোট ছিলে তখন তোমার বাবা তোমাকে নিয়ে আমাদের এই বনে মিষ্টি কুমড়ো বিক্রি করতে এসেছিল আর সেদিন বৃষ্টিতে আমাদের ঘরটা ভেঙে গিয়েছিল আর তখন তোমার বাবা আমাদেরকে একটা লাল কুমড়োর বাড়ি বানিয়ে দিয়েছিল আর তারপর থেকে আমরা এই লাল কুমড়ো বাড়িতেই থাকতে শুরু করি তার মানে সে কোনো ভূত ছিল না সে আসলে আমাদের ক্ষতি করতে চেয়েছিল যাই হোক তুমি অনেক সাহসী মেটুনি তা তুমি একাই গভীর জঙ্গলে কি করতে এসেছিলে এরপর টুনি রাজকুমার টোনাকে সব কথা খুলে বলে আর টুনির মুখে তার কষ্টের কথা শুনে রাজকুমার টোনার অনেক মায়া হয় শোনো টুনি আজকে থেকে তোমার পড়াশোনার সব খরচ আমরা তোমাকে দিব কারণ তুমি নিজের জীবন বাঁচি রেখে রাজকুমার টোনাকে মানে আমাকে বাঁচিয়েছো তোমার মতো সাহসী আর পরিশ্রমী মেয়েকে সাহায্য করতে পারলে আমি রাজকুমার হিসেবে অনেক গর্ববোধ করব কথা বলে সবাই সেখান থেকে চলে যায় আর এরপর থেকে টুনির পড়াশোনার সব খরচ রাজকুমার টোনা দিত আর টুনিও দিন রাত পড়াশোনা করত আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক বছর আর কয়েক বছর পর টুনি একটা ব্যাংকে চাকরি পেয়ে যায় এই টুনি চল আজকে আমরা রেস্টুরেন্টে যাব আর আজকে আমার জন্মদিন তাই আমি তোদেরকে বিরিয়ানি খাওয়াবো তাই নাকি শালি চল তবে এই ওয়েটার এদিকে আয় হ্যাঁ ম্যাডাম বলুন আপনাদের কি চাই একে দিদি তুই এখানে ওয়েটার হয়ে আছিস কেন এই কি অবস্থা হয়েছে তোর টুনি রে টুনি বোন আমার আমি যে লোভে পড়ে বড় লোকের ছেলেকে বিয়ে করেছিলাম আর বড় লোকের ছেলেকে বিয়ে করে আমার ছোট বোনকে ভুলে গিয়েছিলাম কারণ আমি তখন নিজেকে নিয়ে অহংকার করতাম আর কথাই তো আছে অহংকার পতনের মূল এসব তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না রে দিদি শুন তবে বেশ কিছুদিন আগে তোর জামাই বাবু আমার লোভের কথা জেনে গিয়েছিল আর তাই আমাকে রেখে বড় লোকের অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছিল এরপর আমাকে মেরে তার বাড়ি থেকে বের করে দিয়েছে রে টুনি বের করে দিয়েছে কিন্তু দিদি তুমি আমার বাড়িতে এলে না কেন আমি যে তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম রে টুনি তাই এই ভাবে মুখ তোকে দেখাতে চাইনি হাজির হলেও তুমি আমার মায়ের পেটের দিদি আমি তোমাকে আর কষ্ট পেতে দিব না দিদি এখন থেকে তুমি আমার সাথেই থাকবে তাহলে মুন্নি দিদি তুমি আমাদের সাথে বিরিয়ানি খাবে এসো এরপর থেকে টুনি ও মুন্নি তাদের বাবার বানানো লাল কুমড়ো বাড়িতেই অনেক সুখে দিন কাটাতে শুরু করে গিন্নি ও গিন্নি কোথায় গেলে গো হ্যাঁ গো টোনা তুমি কি আমাকে ডাকছো হ্যাঁ টুনি আমি তোমাকে ডেকেছি আজ অনেক বেলা হয়ে গেছে তাই এখন আর ভাত খাবো না আমি বরং তাড়াতাড়ি জমিতে সেচ দিতে যাই কি বলছো টোনা তুমি না খেয়ে জমিতে সেচ দিতে যাবে
তাহলে তো তোমার শরীর খারাপ করবে। ঠিক আছে, তুমি জমিতে সেচ দিতে যাও, আমি একটু পরেই তোমার জন্য খাবার নিয়ে যাব। ঠিক আছে টুনি, তবে আমি জমির দিকে এগোলাম, কিন্তু টুকি আর মাকে দেখছি না যে ওরা কোথায় গেছে। মা টুকিকে নিয়ে একটু নদীর পাড়ে গেছে, একটু পরে ফিরে আসবে। এরপর টোনা জমিতে সেচ দিতে যায়, আর যেতে যেতে পথে দেখতে পায় কবুতর কান্না করছে। কি হয়েছে কবুতর দাদা, তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন বলো তো? আর বলিস না টোনা, টাকার অভাবে জমিতে ভালোভাবে সেচ আর সার দিতে পারছি না। সেচ আর সারের অভাবে জমির ধানগুলো যে নষ্ট হয়ে যেতে ধরেছে, এখন আমি কি করব তা ভেবেই পাচ্ছি না। আহা কবুতর দাদা, আর কেঁদো না তুমি, বিকেল বেলা তুমি আমার বাড়িতে এসো, আমি তোমাকে কিছু টাকা দিব, সে টাকা দিয়ে তুমি সেচ আর সার জমিতে দিও। তোকে অনেক ধন্যবাদ টোনা, তুই আমার অনেক বড় উপকার করলি, তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। এরপর টোনা সেখান থেকে জমিতে সেচ দিতে যায়, আর এভাবেই বিকেল হয়ে আসে, আর কবুতর টোনার বাড়িতে আসে। এই টোনা, টোনা বাড়িতে আছিস? হ্যাঁ কবুতর দাদা, আমি বাড়িতেই আছি, তুমি এখানে দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। এই কথা বলে টোনা ঘরের ভিতরে যায়, আর ঘর থেকে টোনা টাকা নিয়ে এসে কবুতরকে দেয়। কবুতর টাকা নিয়ে সারের দোকানে যায় সার কিনতে। এভাবেই সেই দিন কেটে যায়। টোনা জানো, টুকি নতুন বইয়ের জন্য খুব কান্না করছিল কাল। স্কুলে সবাই নাকি নতুন নতুন বই নিয়ে আসে, টুকির তো কোনো বই নেই, তাই বলছিলাম কি তুমি যদি টুকিকে নতুন বই কিনে দিতে তাহলে অনেক খুশি হতো টুকি। টুনি তুমি তো সবই জানো, আমি কাজ করে যতটুকু টাকা পাই তা দিয়ে কোনো রকম ভাবে সংসারটা চালাই, এখন আমি টুকিকে কি দিয়ে বই কিনে দেই বলো তো? তা বললে তো হবে না টোনা, আমাদের মেয়েটাকে তো ভালোভাবে পড়াশোনা করাতে হবে নাকি, আর মায়ের ওষুধ তো শেষ হয়ে গেছে। কি বলছো টুনি, মায়ের ওষুধ শেষ হয়ে গেছে? কিন্তু সেদিনই তো সব ওষুধ এনে দিলাম, এত তাড়াতাড়ি সব ওষুধ শেষ হয়ে গেল, এখন আমি কয়দিকে সামলাবো? টুকির বই কিনে দিব নাকি মায়ের ওষুধ কিনে দিব, না সংসার চালাবো বলো তো? আমি কি বলবো টোনা, তোমার কাছে যে কটা টাকা ছিল তা তো তুমি কাল কবুতর দাদাকে দিয়ে দিলে, কেন তুমি কবুতর দাদাকে টাকা দিতে গেলে শুনি? কবুতর দাদাকে টাকা না দিলে যে কবুতর দাদা জমি সব ফসল নষ্ট হয়ে যেত সারের অভাবে, আমি একজন পাখি হয়ে অন্য একটা পাখির বিপদে পাশে দাঁড়াবো না তা কি কখনো হয় টুনি? আর কবুতর দাদা তো ফসল ঘরে তুলে আমাদের টাকা দিয়ে দিবে, তুমি কষ্ট পেও না টুনি, আমি দেখি আজ কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে টোনা, এবার তবে খেয়ে কাজে বেরিয়ে পড়ো। এরপর টুনির কথা শেষ হতে না হতে টুকি সেখানে আসে। বাবা আমি কি বই কিনে দিবে, আমি তো নতুন ক্লাসে ভর্তি হয়েছি, সবার নতুন নতুন বই আছে, শুধু আমারই নতুন বই নেই, ছাড় আমি কি অনেক বাকি বই নেই জন্য জানো বাবা? তুই চিন্তা করিস না রে মা, আমি তোকে বই কিনে দিব। এভাবে কয়েকদিন কেটে যায়। আর একদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ে, ঠিক তখনই অঝোরে বৃষ্টি পড়তে শুরু করে। ওরে কি যে বৃষ্টি শুরু হয়ে গেল রে বাবা, বাবা টোনা ওঠ ওঠ বাবা, দেখ ঘরের ফুটো দিয়ে কেমন বৃষ্টি পড়ে, ঘর ভর্তি হয়ে যাচ্ছে। কতদিন বলেছি তোমাকে সব কাজের আগে ঘরটা মেরামত করো, তুমি তো আমার কোনো কথাই শোনো না। আমি কি করব বলো তো, সামান্য রোজগার দিয়ে কয়দিক সামলাবো আমি? দেখো টুকি মা, আমরা সবাই কেমন বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছি, ওদের তো এবার শরীর খারাপ করবে নাকি? হয়েছে, এসব কথা এখন না বলে
যেখানে যেখানে বৃষ্টির পানি পড়ছে সেখানে থালা বা বাটি এনে দাও। আজকে রাতটা এভাবে কেটে যাক, কাল কিছু একটা ভাবা যাবে। ঠিক আছে মা, আমি থালা এনে দিচ্ছি। কি রে টোনা, কি হয়েছে তোর? তুই এভাবে বৃষ্টির মধ্যে এখানে বসে আছিস কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমাকে বলতে পারিস? কি আর বলবো কালু দাদা, ঘরে খুব অশান্তি, কোনো কাজ নেই, রোজগার নেই, সারাদিন খাটাখাটনি করে যা রোজগার করি তা দিয়ে কোনো মতো সংসার চলে, কিন্তু এখন আর এই সামান্য রোজগার দিয়ে সংসার চলছে না। আমি যদি একটা কাজ পেতাম। ও আচ্ছা, এই ব্যাপার, আমার কাছে একটা কাজ আছে, কিন্তু বৃষ্টিতে ভিজে করতে হবে। তুই পারবি বৃষ্টিতে ভিজে ইট টানতে বলতো? হ্যাঁ কালু দাদা পারবো, কিন্তু কত টাকা দিবে তাই বলো আমাকে। তোকে প্রতিদিন 1000 টাকা করে দিব। বলো কি কালু দাদা, 1000 টাকা? তবে 2 দিনের অগ্রিম টাকা দিলে কাজটা করতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আজ থেকে কাজে লেগে পড়, আমি তোকে আজকে টাকা ও 2 দিনের অগ্রিম টাকা সহ 3000 টাকা দিব। আচ্ছা ঠিক আছে কালু দাদা, কোনো সমস্যা নেই, তুমি আমাকে কাজ দিলেই হবে, চলো তবে। এরপর ডোনা কালুর সঙ্গে কালুর বাড়িতে যায়, আর বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে ইডেনে ট্রাকে তুলে দেয়, আর কাজ শেষ করে কালুর কাছে টাকা নিতে যায়। কালু দাদা আমার কাজ শেষ, এবার আমার টাকাটা দিয়ে দাও। তুই এখানে থাক, আমি তোকে টাকা এনে দিচ্ছি। এরপর কালু টোনাকে 3000 টাকা এনে দেয়, আর সেই টাকা থেকে টোনা কিছু বাজার কিনে বাড়িতে নিয়ে যায়। বা আজকে বেশ ভালো রোজগার হয়েছে, বাড়িতে গিয়ে 2000 টাকা রেখে দেব, আর কয়েকদিন কাজ করে যে টাকা হবে তা দিয়ে ঘরের চালটা ঠিক করে নিব। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে বা, এখানে তো দেখছি অনেক কচু পাতা, আর কচু পাতা দেখে তো মাথায় একটা বুদ্ধি এসে গেল, কচুর পাতায় তো পানি জমে না, একটা কাজ করি, এখান থেকে কচু পাতা নিয়ে ঘরে চালে দিয়ে দিব, তাহলে আর ঘরে পানি ঢুকবে না, আর এই টাকাগুলো বেঁচে যাবে। এইসব কথা ভেবে টোনা কচু পাতাগুলো তুলে নেয় আর বাড়ি যেতে থাকে। তখন পথে এক সাধু বাবার সঙ্গে দেখা হয়। সাধু বাবা, আপনি এখানে বৃষ্টিতে ভিজছেন কেন? ভিজব না তো কি করব, আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই, আর 3-4 দিন থেকে আমি কিচ্ছু খাইনি। সে কি কথা, এই নিন ছাতাটা আর এই খাবারটা খেয়ে নিন, আজকে অনেক ভালো রোজগার হয়েছে, তাই মেয়ের জন্য পছন্দের খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি অনেক ক্ষুধার্ত তাই আপনি এই খাবার খেয়ে নিন, আমি না হয় মেয়ের জন্য কাল খাবার নিয়ে যাব। এরপর সাধু বাবা খাবার খেয়ে নেয়। তোর উপর আমি অনেক খুশি হয়েছি, তোর একটা মনের ইচ্ছা বল, আমি তোর যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারবো। আপনি সত্যি ইচ্ছা পূরণ করতে পারবেন সাধু বাবা? তাহলে আমার একটা ইচ্ছে আছে বাবা, আমার হাতের কচু পাতাগুলো যেন কোনো দিন নষ্ট না হয়, আর আজকের মতো প্রতিদিন যেন আমার ভালো রোজগার হয়। আচ্ছা ঠিক আছে, তোর মনের ইচ্ছা পূরণ হবে, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, তাহলে এবার আমি চলি সাধু বাবা। এরপর টোনা বাড়িতে চলে আসে। টোনা, তুমি এতগুলো কচু পাতা কেন নিয়ে এসেছো? এগুলো দিয়ে কি হবে শুনি? টুনি, আমি এই কচু পাতা দিয়ে ঘর বানাবো, তাহলে আমাদের ঘরে আর বৃষ্টির পানি ঢুকবে না, আর আমাদের নতুন করে ঘরও বানাতে হবে না, এতে করে আমাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে, আর এই টাকাগুলো দিয়ে আমি টুকির পড়াশোনার খরচ ও মায়ের ঔষধ কিনতে পারবো, আর সংসারটাও ভালোভাবে চলবে। কিন্তু টোনা, এই কচু পাতা তো কয়েকদিন পরে পচে যাবে, তখন তুমি কি করবে বলো তো? সে নিয়ে তুমি চিন্তা করো না টুনি। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর টোনা কচু পাতা দিয়ে সুন্দর একটা ঘর বানায়। ও মা, কচু পাতার ঘর!
আমি তো বিশ্বাসই করতে পারছি না কি সুন্দর হয়েছে ঘরটা। হ্যাঁ মা টুকি, আমাদের কচুপাতার ঘরটা অনেক সুন্দর হয়েছে। সাধু বাবার কথা তবে সত্যি হয়েছে, 2 মাস হয়ে গেল তবু এই কচুপাতার ঘরে কিচ্ছু হয়নি, আর রোজ আমি ভালো রোজগারও করছি। হ্যাঁ টোনা, তবে মনে হচ্ছে আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। তুমি একদম ঠিক কথা বলেছো টুনি। এরপর থেকে টোনা ও টুনি তাদের কচু পাতার ঘরে সুখী দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।